বঙ্গবন্ধু পাকিস্তান সফর, লাহোরে অনুষ্ঠিত চতুর্থ ওআইস কনফারেন্সে প্রথম যোগদান করে বাংলাদেশ। লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ফজল ইলাহি চৌধুরী। তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় ভুট্টোর সাথে মুক্তিযুদ্ধে গণহত্যায় ইয়াহিয়ার সহযোগী মুক্তিযুদ্ধ চলাকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর 6 এপ্রিল 1971 3 আগস্ট 1971 এবং পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল টিক্কা খানকে দেখা যায়। সম্মেলন চলাকালীন 2-3 ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান। তারপরের দিন বঙ্গবন্ধু লাহোরের উদ্দেশ্যে রওনা দেন এবং বিকেলে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সময় 2-4 ফেব্রুয়ারি 1974। I haven't taken one of the second ones.